वेलकम टू आवर यूट्यूब चैनल केके खुलना, इट्स ऑल अबाउट खुलना। शुरू होच्छे केके खुलना नतून आयोजन इतिहासेर पाताय खुलना, गोल्डेन टाइम्स अफ खुलना, ए सीरीज अफ ओरल हिस्ट्री। आपनारा सबाई जानें केके खुलना बृहत्तर खुलनार इतिहास, ऐतिह्य, खाबार, संस्कृति सब किछु निये भिडियो चित्र धारण करछे, जा खूब अल्प दिनेर मध्येई আপনাদের মনোযোগ আকর্ষণে সমস্ত হয়েছে। আবহমান বাংলা সংস্কৃতি এবং প্রতিরোধ সংগ্রামে খুলনার যোগ সুদৃঢ়। কি আছে এই আয়োজনে? খুলনার বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, সেই সব বিশিষ্ট ব্যক্তি যাদের অবদান অনস্বীকার্য। এই সাক্ষাৎকার ধর্মী আয়োজনে তারা বর্ণনা করেছেন তাদের সময়ের রাজনীতি, অর্থনীতি, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, নারীদের অবস্থান সহ আরও অনেক কিছু নিয়ে। বিশিষ্টজনদের কাছ থেকে এই খুলনার মৌখিক ইতিহাস জানতে চোখ রাখুন কেকে খুলনা ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার ঠিক রাত 8টায়। কেকে খুলনার আর্কাইভে অনেক বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার রয়েছে, আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, প্রতি মঙ্গলবার ইতিহাসের পাতায় খুলনা যে এপিসোডগুলি আমরা আপলোড করছি, এর গবেষণার কাজ করছেন কেকে খুলনার বন্ধুপ্রতিম সংগঠন খুলনা ইনস্টিটিউট। খুলনা ইনস্টিটিউটের ওয়েবসাইট লিঙ্কটি আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং জানবেন খুলনা সম্পর্কে। খুলনা একটি বিশাল জনপদ, তাই এর ইতিহাসও কিন্তু অনেক বিশাল। কেকে খুলনার একার পক্ষে পুরো খুলনার ইতিহাস তুলে ধরা প্রায় অসম্ভব, তাই কেকে খুলনা এবং খুলনা ইনস্টিটিউট একসঙ্গে কাজ করছে এবং কেকে খুলনা চায় খুলনার আরও যারা কাজ করছেন খুলনা নিয়ে তাদের সকলের সঙ্গে কাজ করতে। শুভম। খুলনার নানা দিক দিয়ে আমাদের ঐতিহ্য রয়েছে, প্রকৃতিগতভাবে রয়েছে এবং সংস্কৃতিগতভাবে রয়েছে, তার জীবন জীবিকা সম্পর্কে নানাবিধ ঐতিহ্যের এবং গৌরবময় অধ্যায় রচিত হয়ে আছে খুলনা জেলায়। আজকের দিনে আমাদের খুলনা ইনস্টিটিউট এবং কেকে খুলনাকে অভিনন্দন জানাব যে তারা এমন একটি খুলনাবাসীর জন্য খুলনার এই গৌরবময় অধ্যায়কে তুলে ধরার জন্য একটি উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের আমি সাধুবাদ জানাই এবং অভিনন্দিত করতে চাই। আমরা জানি যে নানা সংগ্রাম, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি সব মিলেই হচ্ছে মানুষের জীবনযাত্রা। আমাদের এই খুলনার দক্ষিণাঞ্চলে মানুষের জীবনযাত্রা নানা দিক দিয়ে তার প্রাকৃতিক বৈচিত্র্য, তার ভৌগোলিক অবস্থা, তার মানুষের কর্মময় জীবন, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, নানান ধরনের পেশাজীবী, সংস্কৃতিকর্মী, নানান মানুষের কিন্তু একটি সম্মিলিত উদ্যোগে এই খুলনার ঐতিহ্য রচিত হয়ে আছে। তা আমরা জানি যে একটি জাতি সংস্কৃতির দিক থেকে যদি উন্নত না হয়, সংস্কৃতি মনস্ক একটি জাতি কখনো বিভ্রান্ত হতে পারে না, কোনো অসৌন্দর্যের কাছে আত্মসমর্পণ করতে পারে না। সেদিক দিয়ে খুলনার সংস্কৃতি চর্চা, খুলনার সাংস্কৃতিক আন্দোলনের একটি দীর্ঘ পথ পরিক্রমা রয়েছে। একটি জাতির সংস্কৃতির অধ্যায় রচিত হয় তার পারিপার্শ্বিক নানা অবস্থার নানা মেরুকরণের মধ্য দিয়ে। আমাদের এই ভূখণ্ড বাংলাদেশ নামের আমাদের জন্মভূমি, মাতৃভূমি, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এদেশের মানুষ কিন্তু সংগ্রাম মুখর হয়ে ওঠে এবং সেটিও কিন্তু আজকে আমরা সংস্কৃতির মধ্যে, তার সংস্কৃতি চর্চার মধ্যে, সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে আমরা দেখি। একটা বিষয় আমরা বলে থাকি যে আমাদের দেশটা বোধহয় আমরা এত বড় 30 লক্ষ শহীদের আত্মহত্যার মধ্য দিয়ে যে বাংলাদেশের সৃষ্টি হলো, যেটা বোধহয় কেবল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা হয়েছে, জন্ম হয়েছে, কিন্তু আসলে তা নয়। তার আমি যদি মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের পূর্বের প্রস্তুতি, মুক্তিযুদ্ধ প্রস্তুতিকালের কথা যদি বলি, সেখানে দেখব বাংলাদেশের বিশেষ করে আমাদের এই দক্ষিণাঞ্চলের শহর খুলনা জেলাতেই নানা ধরনের সংস্কৃতিকর্মী, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের একটি সমন্বিত আন্দোলন
তার লেখা, তার কবিতা, তার গণসংগীত, তার নাটক নানা দিক থেকে এখানে উপস্থিত হয়ে রাজনীতি প্রক্রিয়াকে মানে রাজনৈতিক প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করেছে। শুধুমাত্র কেবল এই দেশ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থেকে এটা এর জন্ম হয়নি, এটা এর পেছনে কিন্তু খুলনার দক্ষিণাঞ্চলে মানুষের একটি বিরাট অবদান আমরা লক্ষ্য করতে পারি। আমরা যদি বলি মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালে খুলনা শহরের একটি সংগঠনের কথা আমরা বলতে পারি, যে সন্দীপন শিল্পী গোষ্ঠীর কথা বাংলাদেশের সবাই জানে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালে তার একটি বিশাল অবদান ছিল। আমাদের শিল্পী সংগ্রামী সাধন সরকারের নাম আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি। তখন নানান ধরনের লেখালেখি, নানান ধরনের গণসংগীত, নানান সন্দেহের নাটক আমরা এখানে উপস্থাপিত দেখেছি। আমাদের শহীদ হাদিস পার্ক বলি, আজকের যে শহীদ হাদিস পার্ক, আমরা যদি বিভিন্ন কর্নার, বিভিন্ন উপজেলা, পাইকগাছা, কয়রা, দাকোফ, ফুলতলা, ডুমুরিয়া, দিঘলিয়া বিভিন্ন উপজেলা রয়েছে, সেখানেও কিন্তু কবি শিল্পী সাহিত্যিকরা সংস্কৃতি কর্মীরা তাদের একটি অবদান রেখেছিল। আজ সে কথা কালের গর্ভে ইতিহাসের চাকায় সেগুলো আমরা চলমান দেখি না, এটা আমাদের দুর্ভাগ্য। এবং আমরা সন্দীপনের কথা বলছিলাম, যে সন্দীপনে তখন যে আন্দোলন সংগ্রাম, তখন 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে সেই সংগঠনের যে অবদান, এটা যদি আমরা গভীরভাবে উপলব্ধি করি, সেখানে যে সমস্ত বিশেষ বরেণ্য ব্যক্তিরা তার সঙ্গে এই মেলবন্ধন রচনা করেছিল, তাদের মধ্যে আমরা সংগ্রামী শিল্পী সাধন সরকারের নাম বিশেষভাবে উল্লেখ করতে পারি। আমরা কথাসাহিত্যিক, আমরা হাসান আজিজুলের কথা উল্লেখ করতে পারি, আমরা নাজিম মাহমুদের কথা উল্লেখ করতে পারি, আমরা সংস্কৃতি ব্যক্তিত্ব, আমরা বিদ্যুৎ সরকারের কথা উচ্চারণ করতে পারি, আমরা অধ্যাপক মুস্তাফিজুর রহমানের কথা বলতে পারি, আমরা অচিন্ত্য কুমার ভৌমিকের কথা বলতে পারি, আমরা আরও বলতে পারি অধ্যাপক অসিত বরণ ঘোষ এবং বিশেষ এবং প্রফেসর সাধন ঘোষের কথা আমরা উল্লেখ করতে পারি। কিন্তু বিশেষভাবে যে নামটি আজকে উল্লেখ করতে হয় সেটি হচ্ছে অধ্যাপিকা মুক্তি মজুমদার এবং প্রফেসর কায়কোবাদের কথা এই খুলনাতে উচ্চারণ করতে হয়, তাদের অবদানের কথা, সাংস্কৃতিক আন্দোলনে তাদের অংশগ্রহণের কথা, সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার জন্য এবং সংস্কৃতি, শুদ্ধ সংস্কৃতি চর্চার জন্য, বাঙালি সংস্কৃতি চর্চার জন্য আমাদের শিশু কিশোর এবং যারা শিল্পী সংগ্রামী ছিল তাদেরকে কিন্তু একাট্টা করে নানা সময়ে নানা সংগ্রামে আমরা দেখেছি যে রাজপথ উদ্বেলিত করেছে, মঞ্চে উদ্বেলিত করেছে এবং আমাদের দেশবোধের জায়গা থেকে দেশপ্রেমের জায়গাকে উদ্বুদ্ধ করেছে এই দুজন মানুষ, তাদের শ্রদ্ধাভরে আমি আজকে স্মরণ করতে চাই। তো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমাদের গান হয়েছে, যেমন কবি আবু বকর সিদ্দিকের কথা উল্লেখ করতে হয়, অসংখ্য গণসঙ্গীতের রচয়িতা তিনি। তিনি লিখলেন ব্যারিকেড বেয়োনেট বেড়াজাল পাকে পাকে তড়পায় সমকাল, সাধন সরকার সুর করে ফেললেন এবং সেটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি জ্বলন্ত গণসঙ্গীত হিসেবে মুক্তিযোদ্ধাদের মানুষকে সেদিন সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। এই গান আরও অনেক গান আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল। আজকে বাঙালির খুলনার শিশু কিশোরদের হাতে, শিক্ষার্থীদের, সঙ্গীত শিক্ষার্থীদের হাতে, নাট্যকর্মীদের হাতে যারা এই সমস্ত বোধের জন্ম দিয়েছিল, তাদের মধ্যে শিল্পী স্বাধীন সরকারের কথা উল্লেখ করতে হয়, ওস্তাদ কালীপদ দাসের কথা উল্লেখ করতে হয়, নৃত্যে ছিলেন রাশেদুদ্দিন তালুকদারের কথা উল্লেখ করতে হয় এবং নাটকের ক্ষেত্রে এমনি অনেক বরেণ্য ব্যক্তি রয়েছে তাদের কথা উল্লেখ করতে হয়। এবং কবিতার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে একজন পাগলাটে কবি আমাদের এখানে ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা জানায় আজকের দিনে, কবি বিষ্ণুপদ সিং সহ অনেক কবি কিন্তু কবিতা লিখেছেন, অধ্যাপক হাফিজুর রহমান কবিতা লিখেছেন, আরও অনেকেই কিন্তু এগিয়ে এসেছেন, নতুন নতুন সংকলন বেরিয়েছে, ছাত্রছাত্রীরা পড়াশুনো করেছে, আন্দোলন সংগ্রাম এবং দেশপথে তারা উদ্বুদ্ধ হয়েছে, এই বিষয়গুলো ছিল। এবং খুলনার সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ পরবর্তীকালে যতগুলো আন্দোলন হয়েছে আমরা দেখেছি, যে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির শহীদ জননী জাহানামের আন্দোলনের সংস্কৃতিকর্মীদের ভূমিকা, তারপরে দেখেছি সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের সংস্কৃতিকর্মীদের ভূমিকা, এখানে দক্ষিণ দি রবীন্দ্র কমপ্লেক্স প্রতিষ্ঠার আন্দোলন, সেখানে আবারও অধ্যাপিকা মুক্তি মজুমদারের কথা শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় ও প্রফেসর কায়কোয়াদের কথা স্মরণ করতে হয়। আমরা গোল্লামারিতে আমাদের গণহত্যা হয়েছিল 71-এ, সেখানে আমরা দেখেছি যে আমরা উদ্যোগ নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তৎকালীন 1990 সালের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করেছিলাম এখানে স্বাধীনতা স্মৃতিফলক এবং পরবর্তীতে গোল্লামারি স্বাধীনতা স্মৃতিসৌধ রচিত হয়েছে। যদিও এটি আমাদের আশা এখনও পূরণ হয়নি, আমরা আশা করব, আমি বলে রাখি যে বিষয়টি আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, এই স্মৃতিসৌধটাকে গোল্লামারি এই
গল্লামারি যেখানে গণহত্যা হয়েছিল সেখানে রচিত হয়েছে এই স্বাধীনতা স্মৃতিসৌধ। এটি আমার মনে হয় যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যদি আমরা তত্ত্বাবধানের দায়িত্ব দিই তাহলে আমরা কিন্তু একটি সুন্দর পরিবেশ সেখানে গড়ে উঠতে পারবো। আর সেখানে পরিবেশও ভালো নেই, আমাদের অনেক কর্তা ব্যক্তিরা অনেক প্রতিশ্রুতি দিল, সেটা কিন্তু আজকে সত্যিকার অর্থে আমরা তার শহীদের মর্যাদা সে দিতে পারার মতো সেখানে কিন্তু এই স্মৃতিসৌধ আর কাজ সম্পন্ন করতে পারি নাই। তাই আমি বলবো সংশ্লিষ্ট মহলে এটি জানবেন। এবং ইতিমধ্যে খুলনায় নানা দক্ষিণ দিকে রবীন্দ্র কমপ্লেক্স, গল্লামারি বধ্যভূমিতে যে স্বাধীনতা স্মৃতিসৌধ অপূর্ণতা রয়েছে, এবং পাইকগাছায় এক রাত্রে আমরা জানি 10,000-এর উপর লোকরে শরণার্থীর উপর পাকিস্তান বাহিনী গণহত্যা চালিয়েছিল, নির্বিচারে হত্যা করে, সেখানেও একটি স্মৃতিসৌধ হয়েছে, সেটাও বাস্তবায়ন হয়নি। পিঠাভোগে, রূপসার পিঠাভোগে আমরা তৈরি করেছি স্মৃতি সংগ্রহশালা কবি রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের স্মরণে, সেটাও অসম্পূর্ণ রয়েছে। আমাদের অনেক আশা রয়েছে, অনেক আকাঙ্ক্ষা রয়েছে, সেগুলো আমরা করতে পারিনি। আমরা খুলনার সংস্কৃতি বোধ সম্পন্ন মানুষেরা নিশ্চয়ই সচেতন হবেন, আমরা আবার ঐক্যবদ্ধভাবে এগুলো বাস্তবায়নের জন্য, খুলনার ঐতিহ্যকে রক্ষা করার জন্য এগুলো আমরা চেষ্টা করব। আজকে খুলনাতে অনেক সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে অনেক সংগঠন আছে, এখানে জাতীয় পর্যায়ের সংগঠন রয়েছে, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, তারপর রয়েছে বাংলাদেশ লেখক শিবির, গ্রুপ থিয়েটার ফেডারেশন, তারপর রয়েছে আপনার নৃত্যের জন্য রয়েছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, রয়েছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রয়েছে বাংলাদেশ গণশিল্পী সংস্থা, রয়েছে সঙ্গীত পরিষদ রয়েছে, এখানে অনেক জাতীয় পর্যায়ের সংগঠনে এখানে আমাদের ছেলেমেয়েরা, আমাদের নানান ধরনের সংস্কৃতি মনস্ক মানুষেরা এই সমস্ত সংগঠনে কাজ করছেন। লালবাউল খেলাঘর আছে, খেলাঘর আসর আছে, এই ধরনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আছে, এ ধরনের অনেক সংগঠন কিন্তু আমাদের খুলনায় জন্ম হয়েছে জাতীয় পর্যায়ে, যেগুলো সংগঠনের কেন্দ্র রয়েছে। এবং তারপর এখানে স্থানীয়ভাবে অনেক সংগঠন আমাদের রয়েছে, এবং সেখানে ধরো পাইকগাছা রয়েছে, বিভিন্ন পাইকগাছা, ফুলতলা, ডুমুরিয়া, কয়রা, আপনার রূপসাতে, দিঘলিয়াতে নানান ধরনের সাংস্কৃতিক সংগঠনের কর্মতৎপরতা রয়েছে। তবে একটি বিষয় কি এখানে একটি বিষয় হচ্ছে যে আসলে চর্চা করার মতো যে অ্যারেঞ্জমেন্ট দরকার, যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো দরকার একটি সঙ্গীত বিদ্যালয় বা নাট্য সংস্থা বা নাট্যকর্মীদের জন্য, সঙ্গীত শিল্পীদের জন্য, কবিতাপ্রেমী, কবি শিল্পী, লেখক, সাহিত্যিক জন্য যে জায়গাগুলো দরকার, এই জায়গাগুলো অপ্রতুল, এবং সেখানে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুরবস্থার মধ্যে আমাদের খুলনার শিল্পীরা কিন্তু এই কাজগুলো প্রাণের টানে করে থাকে, দেশের টানে করে থাকে, সে কারণে দেশের মানুষের প্রতিপ্রীতি দায়বোধের টানে এই সাংস্কৃতিক আন্দোলন, সংস্কৃতি চর্চা করে থাকে। আজকে বাংলাদেশে আমরা দেখব সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নানান ধরনের অপবিষয়গুলো নানান মিডিয়ার ক্ষেত্রে এটি দৌরাত্ব সৃষ্টি করেছে, এটিকেও আমাদের সচেতন হতে হবে। আজকে আমাদের দেখি সঙ্গীত বিদ্যালয়গুলোতে, সংস্কৃতি চর্চা কেন্দ্রগুলোতে আগের মতো শিশু কিশোররা বা অভিভাবকরা উৎসাহিত হন না, তাতে শিশু কিশোর আজকাল মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। এই বিষয়টিও আমাদের নতুনভাবে গবেষণা করে সৃষ্টি হবে যে কোন বিষয়গুলি ভাবো সেই বিষয়গুলি, এবং আমাদের সময় বাঁচিয়ে লেখাপড়ার সাথে সম্পৃক্ত, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কোচিং সেন্টারগুলোতে নানা ধরনের বিতর্ক রয়েছে, এই বিষয়গুলোকে যদি সৃজনশীলভাবে আমরা গঠন করতে না পারি শুধু খুলনা কেন, সারা বাংলাদেশের এই ইয়াং জেনারেশনটার আমরা ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার দেখি। সুতরাং আমরা সবসময় আলোর পথের যাত্রী, বাংলাদেশ অনেক উন্নত হয়েছে কিন্তু তার মানুষের প্রতিপ্রীতি দায়বোধের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু অনাহত অবস্থায় আছে। মানুষের প্রতি সম্মান বোধ তৈরি করা, সংস্কৃতি মানুষকে সম্মান বোধ শেখায়, এই সম্মান বোধ যেমনি আমার পরিবারে হবে, যেমনি আমার সমাজে হবে, তেমনি রাষ্ট্রকেও সে দায়িত্ব নিতে হবে। সুতরাং আজকে রাষ্ট্র অনেক অনেক উন্নতির দিকে যাচ্ছে কিন্তু মানুষ কিন্তু আশাহত, মানুষ নানা দিক থেকে, তার সংস্কৃতির দিক থেকে, তার অর্থনৈতিক দিক থেকে মানবতার জীবনযাপন করছে। আজকে করোনাকালীন সময়ে বিশ্বব্যাপী যে কালো থাবা, এটা কিন্তু আজকে বাংলাদেশ সহ আমাদের খুলনাবাসীকেও আক্রান্ত করেছে। তো সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে, যেখানে অসাম্প্রদায়িকতা আছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, যে সংস্কৃতি প্রতিষ্ঠানগুলোতে অসাম্প্রদায়িকতার শিক্ষা দেওয়া যায়, সেই মুক্ত মন তৈরি করার জন্য শিক্ষার্থীদের সেই ব্যবস্থা নিতে হবে। আমাদের মনে আছে খুলনাতে, ঢাকাতে যখন জঙ্গিদের আক্রমণ হলো,
তখন সরকার সহ সারা দেশের বুদ্ধিদীপ্ত মানুষ মনে করলো না সংস্কৃতি চর্চাই একমাত্র পথ। সেখানে অনেকে উৎসাহিত হয়েছিলেন, কিন্তু আবার যা তাই সংস্কৃতি চর্চার প্রতি মনোনিবেশ আসলে আমাদের কারো কারোরই নাই। সুতরাং অভিভাবক মহলের সে রাষ্ট্রীয় অভিভাবক হোক আর সামাজিক আর পরিবারের অভিভাবক, তাদেরকে উৎসাহিত হতে হবে, তাদেরকে দেশের জন্য, দেশের ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য এই সংস্কৃতির চর্চার ক্ষেত্রে তাদেরকে মনস্তাত্ত্বিক জগতের পরিবর্তন ঘটাতে হবে। একটা বিষয় আমি বলি, রাজনীতির দাবিগুলো কিন্তু পূরণ হয়ে যায় রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বা খার যাওয়ার ইচ্ছা শেষ হয়ে যায়, কিন্তু সাংস্কৃতিক আন্দোলন, সংস্কৃতি চর্চা কোনো তার প্রয়োজনীয়তা থেমে থাকে না। তাকে অনাগত না ভবিষ্যতের দিকে তাকে আলোর পথ দেখাবার, প্রতিনিয়ত আলোর পথ দেখিয়ে যাওয়ার জন্য তার প্রচেষ্টা। তো আজকে এই খুলনার এই 139তম জন্মদিবসে আমাদের সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে আমার বলার এইটুকু যে আসুন আমরা সবাই মিলে আমার দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি এবং আমাদের সকল সমাজটাকে মুক্তিযুদ্ধের চেতনায় বিনিয়োগ করি। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে ফসল ছিল সেটা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের ফসল, সেটা আমাদের রাজনৈতিক আন্দোলনের ফসল, সেটা আমাদের শহীদের রক্তদানের ফসল। সুতরাং এই লাল সবুজ পতাকা, এই বাংলাদেশ, এই আমার মাতৃভূমি, সুতরাং তাকে আমাদের ঢেলে সাজানোর দরকার। মুক্তিযুদ্ধের চেতনায় সত্যিকার অর্থে সেখানে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা আসবে, সেখানে ধর্ম নিরপেক্ষতা আসবে, সেখানে গণতন্ত্র আসবে, সেখানে মানুষের স্বচ্ছ চিন্তার জায়গাগুলো উন্মুক্ত হবে। এটাই হবে আজকে খুলনা দিবসের আমাদের প্রধান চাওয়া। ইতিমধ্যে খুলনায় একটি নান্দনিক একটি শিল্পকলা একাডেমি তৈরি হয়েছে। আমরা আশা করব যে খুলনা জেলার আপাম সংস্কৃতিকর্মীদের একটি শিক্ষার পাদপীঠ হিসেবে গড়ে তুলবে, সেটাকে যেন আমরা কাজে লাগাতে পারে। আমাদের জাতির যেন দুর্দশাগ্রস্ত সমস্ত যে অন্ধকারগুলো আছে তাকে যেন পরিশীলিত করে আমরা আলোর পথে যাত্রা করতে পারি। আজকে খুলনার 139তম জন্মদিবসে আমার এই কথা, এবং আসুন আমরা সবাই মিলে আমাদের সমস্ত মানুষকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের দায় নিয়ে আমরা যেন আলোর পথের সেই আলোর মশালটি তাদের হাতে দিতে পারি, তারা যেন আলোর পথে হাঁটতে পারে, খুলনাকে যেন একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে আমরা সংগঠিত করতে এবং তার শুদ্ধ সংস্কৃতি, সাংস্কৃতিক সংগঠন কর্মকর্তা যারা আছেন তাদের দায়িত্ব, সরকারি প্রশাসন যারা আছেন তাদের দায়িত্বের কথা আমি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আসুন আমরা মানুষ, আমরা মানবিক হই, আমরা যেন সমস্ত অপকর্ম থেকে রোধ করতে পারে একমাত্র শুদ্ধ সংস্কৃতি চর্চা। আমাদের সংস্কৃতিতে সংগ্রাম আছে, আমাদের সংস্কৃতির মধ্যে বৈষম্যহীনতা আছে, আমাদের সংস্কৃতির মধ্যে গণতন্ত্রায়ন আছে, এর মতো এত সুন্দর বাঙালি সংস্কৃতি আর হয় না। আমাদের বহু বরেণ্য ব্যক্তি আছেন, আমাদের পথ প্রদর্শক আছে যারা গত হয়েছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। খুলনার একজন বরেণ্য কবিশিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর অচিন্ত্য কুমার ভৌমিক, তার প্রতি আমাদের শ্রদ্ধা। আমার শ্রদ্ধা যে খুলনায় যারা সংস্কৃতি চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে বিগত দিনে নেতৃত্ব দিয়ে খুলনাকে ঐতিহ্যবাহী, তার সকল চাওয়া সংস্কৃতিকর্মীদের, সংস্কৃতি অঙ্গনের মানুষদের চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে সংগ্রাম করেছিলেন, তাদের প্রতি আমি অবনত মস্তকে গভীর শ্রদ্ধা জানাই। আয়োজকদের, বিশেষ করে খুলনা ইনস্টিটিউট এবং কে খুলনাকে আমি গভীরভাবে অভিনন্দন জানাই, এবং আমরা আশা করব এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আমাদের প্রজন্মকে আলোর পথ দেখাবে। সকলকে ধন্যবাদ।